মোবাইল আজকাল মিথ্যা কথা শিখিয়েছেন বেশি। দেখেন আমি যখন হ্যালো মোলানা সাহেব কত দূরে আছেন জি, আমি আছি কোথায় জঙ্গিপুরে, তো ধুলিয়ানে আছি গ, ধুলিয়ানে আছি, চলে আসছি চলে আসছি চলে আসছি, বলে না লোক মিথ্যা কথা বলল। আল্লাহ বলছেন মায়াল ফেদুমিন কাউলিন ইল্লালাদাইহি রাকিবুন আতিদ, তুমি এমন একটা শব্দ ব্যবহার করছো না আমার সংরক্ষণকারী লিখছে না, অতএব তুমি যে মিথ্যা কথাটা বললে এখানে তোমার সঙ্গে জালসা কমিটির সঙ্গে আমার কথা হলো, আমি ছিলাম জঙ্গিপুরে বলেছি ধুলিয়ান, আর এই ব্যক্তিটার আছে দিয়ারে, ই জানতে চেয়েছে আমাদের প্রধান বক্তা কোথায় আছে, আমাদের সেকেন্ড বক্তা কোথায় আছে, এর আকাঙ্ক্ষাতে আমি মিথ্যা কথা বলেছি, এই দুইজনার মাঝে যদি আল্লাহর ভয়টা লটকানো থাকতো তা আমি ধুলিয়ান না বলে জঙ্গিপুর বলতাম, এর জন্য আমার আল্লাহ বলছেন সত্য কথা তখনই বলতে পারবি মাঝে আল্লাহর ভয়কে রাখতে হবে, আর আল্লাহর ভয় যখনই আসবে তোর জবান দিয়ে সত্য কথা বের হবে। একজনা খুব চোপা চালাইছে, দেখালিব তোকে দেখালিব তোর মুখ ভেঙে দিব, আরো কত কি যা খিস্তি করছে, কিন্তু ওই লোকটাকে নিয়ে যান থানাতে, দেখে চেয়ারে বসিয়ে দেন, এদিকে আছে বড় বাবু, এদিকে মেজ বাবু, এদিকে ডিসি ডিএম এসপি, ওইদিকে আছে বিডিও, আর ওই মাঝে জিজ্ঞেস করা হয়েছে হাজি তুমি কেমন লোক গো, খামকায় ওর বাড়িতে আগুন লাগিয়ে দিলে কেন, তখন ওই রকম চোপা চালিয়ে না বলে এমনি করে বলে না স্যার আগে লাগাইনি স্যার আগে লাগাইনি স্যার, এমন করে বলছে মনে হচ্ছে ওই লোকটাই লাই, আর ওকে একা জিজ্ঞেস করে নেই মাঠে আগুন তুই লাগি, আমি যখনই ও প্রশাসনের বাইরে চলে এলো তখন ওর চোপার আলাদা জোর, আর প্রশাসনের মাঝে জিজ্ঞেস করলে ওর প্রশাসন আলাদা জোর। তো আল্লাহ বলছেন সূরা আনামের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا كُنْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى, তুমি যখন কথা বলবে সাক্ষী দেবে বিচারে বসবে নিকট আত্মীয় বলে তাকে তুমি ছেড়ে দেবে, পরকে সাজা দিয়ে দেবে, দোষী করে দেবে, মিথ্যা সাক্ষী দেবে, তবে তুমি জেনে রাখো তুমি পৃথিবীর বুকে দেওনাপুর দিয়ারের মাটিতে বসে বসে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা কথা বলে নিজেকে মাস্তান বানিয়ে নিছো, কিন্তু তোমার জীব থেকে চারিদিকে রয়েছে তোমার জীবকে ঘেরে চোখ কান নাক হাত, আর এরই মাঝে রয়েছে মাথার ওপরে আদালত, তোমার মগজ বিচার চালিয়ে যাচ্ছে, এ কথা তুমি সত্য বলেছো না ঠিক বলেছো মিথ্যা বলেছো কি বলনি। অতএব আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম, যখন তুমি মুখ খুলবে ফাদিলু তখন তুমি ইনসাফের কথা বলবে, তোমার ব্রেনকে আদালতকে জিজ্ঞেস করে নেবে কাউকে সালা বলার আগে ওকে সালা বলা যাবে কি না, তোকে কেটে দিব মেরে দিব এই কথাগুলো বলা যাবে কি না, অতটা হক আছে কি না ওর, কত বড় অন্যায় করেছে তোর, এই কথাটা বলার আগে তুই তোর জীবকে ব্যবহার করার আগে তোর ব্রেন একটা আদালত আছে, প্রত্যেকটি মানুষের মগজ আছে এটা হলো আদালত, এই আদালতকে জিজ্ঞেস করে নিবি যে তোর জীবকে কেমন করে ব্যবহার করতে হবে, তোর জীবকে আমি আদালতের নিচে সমস্ত প্রশাসনের মাঝে রেখেছি, অতএব তোর জীব কেন এত বেকন্ট্রোল হয়, তাই আমার আল্লাহ বলছেন হে মমিনের দল যখন তুমি কথা বলবে
তখন তুমি আল্লাহর ভয়কে আগে দিলে রাখো, যখনই আল্লাহর ভয় তোমার দিলে আসবে, ওটা এমন একটা ট্যাবলেট, ওটা এমন একটা ইঞ্জেকশন, ওটা এমন একটা মেডিসিন যা তোমার জীবকে কন্ট্রোল করে দেবে। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা। আর যখন তুমি সত্য কথা বলবে, যখন তুমি সত্য কথা বলবে, যখন তুমি সত্য কথা বলবে, তখন তোমার হাত পা চোখ কান বাকি অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এরা সবাই ঠিক আমল করতে শুরু করে দিবে। জীব বেকন্ট্রোল তো সবাই বেকন্ট্রোল। শরীরে যত বডি আছে, বডিতে যত পার্স আছে, হাত গোনা করে কেন? জীব বেকন্ট্রোল। পা গোনা করে কেন? জীব বেকন্ট্রোল। চোখ গোনা করে কেন? জীব বেকন্ট্রোল। কান গোনা করে কেন? জীব বেকন্ট্রোল। জীব এমন একটা বেকন্ট্রোল, যার জীব কন্ট্রোল আছে তার গোটা বডির সব পার্স কন্ট্রোল আছে। গোটা বডির সব পার্সের সেক্রেটারির নামই হলো জীব, কমান্ডারের নাম হলো জীব। আপনার বিএসএফ কমান্ডার কাবু, তো গোটা দল কাবু। এইরকম সমস্ত মানে শরীরের যত আমল হয় সবারই হেড হলো জীব, যার জীব কন্ট্রোল তার গোটা বডি কন্ট্রোল। কোরআন বলছে যখন তুমি সত্য কথা বলবে আল্লাহ তোমার সমস্ত আমলগুলোকে সহি করে দেবে, আর কাউকে প্রশাসন দিতে হবে না। হাত ঠিক চলবে, পা ঠিক চলবে, চোখ ঠিক চলবে, কান ঠিক শুনবে, মন ঠিক বুঝবে, সব কন্ট্রোল হয়ে যাবে, সব কন্ট্রোল হয়ে যাবে। আর জীব বেকন্ট্রোল থাকলে সব বেকন্ট্রোল হবে। আল্লাহ রসুলের কাছে একটা যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা বলি, আমি জেনা করি, আমি চুরি করি, আমি সুদ খাই, আমি মদ খাই, আমি গোনা করি, কাবিরা কাবিরা গোনা করি, আমাকে আস্তে আস্তে দিনে তুলেলেন। তো নবীজি প্রথমে জীবটাকে ধরলেন, মিথ্যাটা বলিও না, বাকি থাক দেখছি আস্তে আস্তে। মানে জীবকে এমনভাবে নবীজি ধরলেন, তুমি কথা দাও আমার সামনে যে মিথ্যা কথা বলবে না, জীবটাকে ঠিক করো। জীব বড় খতরনাক, বডিতে যত পার্স আছে কেউ একটা গোনা করে, কেউ দুটা গোনা করে, কেউ পাঁচটা গোনা করে, কেউ একটা গোনা করে, কেউ দুটা করে, কেউ পাঁচটা করে। জীব একাই 163টা গোনা করে। বইটার নাম হচ্ছে জীবের আপদ, আফাতুল লেসান, আব্দুল হামিদ ফাইজির লেখা, আমাদের বর্ধমানে, যিনি মাদানী মানুষ। দেখবেন কত রকম গোনা জীব করে, তুলে ধরেছেন এখানে। তো জীব কন্ট্রোল হলে বডি কন্ট্রোল হয়ে যাবে। আর যখনই আমল সহি হবে, আমার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। কেউ যদি জীব দিয়ে জীবকে কন্ট্রোল করে তো আল্লাহ আমলগুলো সহি করে দেবেন এবং গুনাহ মাফ করে দেবেন। এখন আল্লাহর সাহায্য আমাদের কাছে আসছে না কেন? আল্লাহর সাহায্য আমাদের কাছে আসছে না কেন? জি, যেমন আপনার জীব কন্ট্রোল হবে তেমনি হাত পা আমল করবে, আর হাত পা যেমন আমল আল্লাহর কাছে পাঠাবে, ইয়া কানা বুদু ওয়া ইয়া কানা স্তাইন, ওই রকম আল্লাহর কাছ থেকে সাহায্য আমাদের কাছে আসবে। এবার চিন্তা করেন, ভারতবর্ষে কত মুসলমান, মালদা জেলায় কত মুসলমান, দেওনাপুর দিয়ারে কতগুলো মুসলমান, গোটা পৃথিবী চিন্তা না করে শুধু দিয়ারটার কথা চিন্তা করে কতগুলো মুসলমান। এদের হাত পায়ের আমলগুলো প্রতিদিন কেমন কেমন আল্লাহর কাছে যেছে, এখান থেকে যেমন আমল যেছে ওই রকম ফয়সালা আসমান থেকে নিচে নামবে। ইয়া কানা বুদু ওয়া ইয়া কানা সাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে কোরআনে 100 থেকে 100 আমলের কথা আছে, এখানে 99.99 নাই। আল্লাহ যতগুলি আমলের আপনার আমার দরকার সবগুলি
দিয়ে দিয়েছে। এবার দিয়ারে ১০০টা লোককে ধরে দেখি এদের জিন্দেগির আমলটা আল্লাহর কাছে কেমন যেছে, আমলের গোলমাল যেছে, ফাইসালা ও গোলমাল আসছে। আমল যেমন যাবে আসমানওয়ালা ওই রকম আপনাকে আমাকে হেফাজত করবেন, আপনাকে আমাকে পৃথিবীতে বেঁচে থাকার ফাইসালা দেবেন। তার মানে সমস্ত কন্ট্রোলার তিনি। তাহলে আমলটা ভালো হবে কি করে? আগে জীবকে বেঁধে দিতে হবে। আর যতক্ষণ না জীব কন্ট্রোলে এসেছে অতক্ষণ পর্যন্ত আমলও কন্ট্রোলে আসতে পারে না, পারে না, পারে না, পারে না। হায় রে আল্লাহ, কি হলো? আবার বৃষ্টি হচ্ছে নাকি? আমাকে না বলুক। জি, পানি নাই, আমি ওখান থেকে পানি খুঁজছি কিন্তু এখানে পানির কোনো ব্যবস্থাই নেই। হ্যাঁ হ্যাঁ, না সাহেব নর্মাল হলেই হবে, কলের পানি হলেই হবে। একবার করে দেখছি, মানে ওষুধ খাই তো খুব হাইপার ওষুধ খায়, এই জন্যে জীব টান ধরে। ভাই আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বিরক্ত লাগেনি তো? তোমরা কটা ক্যামেরাম্যান আমাকে মেরে দেবে আর বাঁচিয়ে রাখবেন। পিছে 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 ক্যামেরা নিয়ে ঘুরলে আমি আর কত পুঁজি আছে গো আমার? তো আল্লাহ তাবারক বা তালা জীবের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। এখন জীব যতই নরম হোক কঠিন শক্তের মাঝে বাস করে, বাস করে না? জীব যতই নরম হোক ও যেখানে বাস করে আল্লাহ ওকে যেখানটা থাকার জায়গা দিয়েছে ওর পাশে ৩২টা খুব মাস্তান আছে, কিন্তু পিড়ে শেষ করে দেবে একটু বাড়াবাড়ি করলে। কিন্তু ৩২টা হলো মাথা মোটা, ও একাই চালাক। এতগুলো মাথা মোটার মাঝে ও যে বাস করে তো ওকে ধরার ক্ষমতা এদের ৩২ জনের হয় না, অথচ ঘেরে আছে। তো এরা কেমন? বলছে জীবের আর দাঁতের মাঝে ৩খানা উদাহরণ লুকানো আছে। জি, কত বড় কথা বলেছেন ফিলোজফাররা, যে জীব বাস করে শক্তের মাঝে কিন্তু অতি ভদ্রতার ব্যবহার দেখাই বলি দাঁত ওকে কোনোদিন কিছু করে না। তুমি যে পাড়াতে টোলাতে এলাকাতে বাস করবে তোমার জীব যদি কন্ট্রোল থাকে, তুমি যদি ভদ্র হয়ে যাও তোমার প্রতিবেশী অতি বদমাশ হলো তোমার গায়ে হাত দেবে না। একটা উদাহরণ, ৩টে জ্ঞান আছে এখানে। ২, যত শক্ত মাল আছে পিরে রস বার করে কে? জীব বলেন, মুখ খুলেন, মজা লুটে কে? তাহলে কত চালাক মালু, সারা জীবন বুকা বেহে চলেছে আককে পিরে রস বের করে দেয় মজা লুটে জীব। অতএব তোমার জীব যদি কন্ট্রোল থাকে তোমার প্রতিবেশী তোমাকে নিয়ে আনন্দের জীবন করবে, কোনো দিন তোমার গর্দনে হাত দেবে না, তোমাকে অপমান করবে না। ৩ হচ্ছে জীবের একটা ভালো গুণ আছে, প্রতিবেশীকেও হৃদয় নিয়ে ভালোবাসে। দাঁত যতই শক্ত হোক না কেন দাঁতকে প্রেম দেয়, মহব্বত দেয়, ভালোবাসা দেয় জীব। কারণ হলো দাঁতের ফাঁকে কিছু ঢুকে গেলে জীব শান্তিতে ঘুমাতে পায় না, বারবার খোঁজে লেয় তোমার ওটা বের হয়েছে কি না। তুমি যে কষ্ট পেয়েছো এতে আমি শান্তি পাই না, এই ব্যবহারের কারণেই দাঁত জীবকে ভালোবাসে। জীব
হৃদয়কে বলে হাতকে বলো তাড়াতাড়ি মালটা বের করে দেবে, নচেত আমার প্রতিবেশী অতি কষ্টে রয়েছে। প্রতিবেশীর ব্যথায় ব্যথিত একজনই হয়, সেটা হলো জীব। তাই দার্শনিকরা বলছে, তুমি কেন জীব দিয়ে তোমার প্রতিবেশীকে কষ্ট দেবে, বরং তুমি প্রতিবেশীর ব্যথায় ব্যথিত হও, জীবের মতো বাস করবে, সুখে থাকবে। দুইজন দার্শনিক, বড় আল্লাহওয়ালা, একজন আর একজনকে আগিয়ে দিতে গেছে বাসে, ও চলে যাবে, বাসে চড়ে নিয়েছে। তখন বলছে, আমাকে কিছু ওসিয়ত করেন জি, ভালো কথা বলেন, আমি কেমন করে চলবো। ইনি আমাকে আগিয়ে দিতে গেছেন, এখানে দাঁড়িয়ে আছেন, আমি বাইকে বসে গেছি, বাইক স্টার্ট হয়ে গেছে, ছেলে খালি টানবার লেগে মরছে যে কতক্ষণে নদীর ঘাটে দিয়ে আসবো। আর ওই অবস্থায় ইনাকে আমি বলছি, আমাকে কিছু ওসিয়ত করেন কেমন করে চলবো। এটা ছিল আমার পরীক্ষা, কোশ্চেন, যে দেখি লোকটার ভিতরে কি ব্রেন আছে, এক কথায় বড় ওসিয়ত করতে পারে কি না। তা উনিও হলেন বিখ্যাত একজন দার্শনিক, চট করে আমাকে এক কথা বলে দিলে, নূর মোহাম্মদ যাও জীবকে কন্ট্রোল রাখি, মেনে দিলে একদম, আমার জীবনের সব জালসাগুলো করে দিলেন উনি, যাও ভালো থাকো কিন্তু জীবকে কন্ট্রোল রাখিও, তুমি আমার কাছ থেকে কিছু পেতে চাইছো তো, আমার কাছ থেকে কিছু ওসিয়ত নিতে চাইছো তো, তো তোমাকে একটা ছোট্ট ওসিয়ত করছি, জীবকে কন্ট্রোল রাখিও। তার মানে এটা ছোট ওসিয়ত করে নাই, সবটাই করে দিয়েছে জীব এমন জিনিস। এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়ামা আদরা কামাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, বড় দুর্ভোগ ওদের, বদনসিব ওরায়, ওরা হতাশায় ভুগবে, জ্বলে যাবে, পুড়ে যাবে, বিপদে পড়বে। কারা? যারা পেছনে সামনে মানুষকে জীবের আক্রমণ করেছে, জীব নিয়ে পেছনে কথা বলেছে, আবার সামনাসামনি অপমান করেছে, এরা হলো বড় দুর্ভোগ, এরা হলো বড় বদনসিব, এদের জন্যে রয়েছে হুতামা। গুটাইছেন কেন? আপনি পালাইলে আমিও পালাবো। হ্যাঁ হাজি, ড্রাইভার গাড়ি চলে পালাইলে প্যাসেঞ্জার সোজা যাবে। আপনাদের ডাক বাংলায় ড্রাইভার বলছে, বহরমপুর চলে যাও, আমি শ্বশুরবাড়ি গেছি, সালে বাসি আগাবে না, জি আগাবে যে জি। আমার কতক্ষণ বার? একটা বলুন, একটা। হ্যাঁ পুলিশ উঠেছি কটায়? পৌনে এগারো, না পৌনে এগারো, আমি ঘড়ি দেখেছি, ওই তো কথা বললে জিভে উল্টো পাল্টা হয়ে গেছে, পৌনে এগারো, পৌনে বারো, পৌনে এক, ঠিক আছে, আমি সাড়ে বারোটা পর্যন্ত চালাচ্ছি, পক্ষে নিয়ে আসছি, জি জি। আচ্ছা না, আপনি যান, ওটা এমনি বললাম, আপনাকে ভালোবাসি তাই বললাম। হ্যাঁ যান, আপনিও দোয়া রাখবেন আমার জন্যে, বেশাক আপনাদের দোয়ার ভিখারি প্রত্যাশী। আপনি ওই সাড়ে বারোটার মধ্যেই নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাপ এলো পারবে না, তো আমি দূরের কথা, করাত জাগলেন আপনারা, আমার একশো তেরো চোদ্দো রাত চলছে আজকে, এই দেখেন বারবার, আর এমন চেয়ার দিয়েছে বান্দরের মতো, এমনি ভেসেছি, এইগুলো চেয়ার হচ্ছে
ওই বিয়ে বাড়িতে গিয়ে লুচি খাওয়া চেয়ার, হ্যান্ডেলওয়ালা চেয়ার দেবো, আমি ভয়ে কিছু বলছি না, আর নিয়ত করে লেছি দেওয়ানপুর মাদ্রাসা ছাড়া আর আসবো না কোথাও। কেন এটা অন্য খারাপ ভাবিয়েন না, কারণ আছে। এই চেয়ারে যতক্ষণ বসে আছি কষ্ট পাচ্ছি, এই চেয়ার আমার পছন্দের না। ওইটাতে বসলে বিয়ে করতে মন যাবে? ও এক বাজে চেয়ার জি। বলেন। আসসালামু আলাইকুম। মা বোনেরা, আমরা চাইছি আপনারা শান্ত শিষ্ট ভদ্র মহিলা, অতএব আপনাদের কোনো গলা আসছে, বিশেষ আবেদন অনুরোধ আপনাদের কাছে যে আপনারা শান্ত শিষ্ট ভদ্রতা বজায় রাখুন এবং আপনাদের গলার সুরকে নিম্ন থেকে নিম্ন পর্যায়ে নামিয়ে নিন, কথা বলবেন না, চুপচাপ শুনেন, না ভালো লাগলে আস্তে আস্তে উঠে বাড়ি যান। আসসালামু আলাইকুম, আশা করি আমার ভাষা বুঝতে পেরেছে। এখন কি বলবো, অনেক কথা আমার পেটে চলে এসছে, এখন সামলাই তো পারছি না, পেট ফেঁপে যেছে। বাংলাদেশে জালসা করতে গিয়েছি তো একজন বলছে যে মেয়ে লোকগুলোকে চুপ করিয়ে দেন, তোকে বললাম তোমার বিয়ে হয়েছে, তো ও তখন চুপ হয়ে গেছে। হাজি এই যে বলে দিয়েছে চুপ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত হবে না। গাজীনগর মাদ্রাসার জালসা করছি, আমাকে সভাপতি বলছে মেয়েগুলোকে একবার চুপ করিয়ে দেন, তো বললাম আপনি চুপ করেন তো, বলে কেন গো, তাহলে হ্যাঁ আপনি চুপ করেন, ওরা মেয়ে লোক যে ওরা যে বকবে, আমার বউটা আমার কথা শুনে না, পরের বউ শুনে নিল, তাহলে আমার বউকে একবার কথা বললু পঁচিশটা বলবে তবেই চুপ হবে, পরের বউ শুনে নেবে, সারা জীবনে শুনবে না। এগুলো যাদের ভুল ধারণা, আমি তখন থেকে ওদের ক্যাঁচের ম্যাচে শুনছি আর বায়ন করছি, কেন আমি জানি ওখানে যে কটা ভরা আছে ওটা ওই মালই আছে, আমার ঘরে যে কোম্পানির মাল ওই কোম্পানির মাল এখানে আছে, কী দরকার? উনি বলেছেন মানে ভাবলে হয়তো যে চুপ হয়ে যাবে, আর আমার ভাষা মনে হয় বুঝে না। জি লাভ নাই রে ভাই রে, কত গোল ছুটে গেল, বিশ্ব নবীকে ঝোল খাইয়ে দিয়েছে ওরা, ও ভাবলো হয়তো আমি বলে দিলাম চুপ হয়ে গেল। তো বাংলাদেশে এক মাস্টার এসছে মহিলাদেরকে চুপ করাবে, তাই আমি ভাবলো হয়তো অন্য কোনো এলান করবা, যে এলান শেষ হয়েছে, ওকে জিজ্ঞেস করলাম বিয়ে হয়েছে আপনার, বলছি চুপ করে দিল, বিয়ে হয়েছে, বিয়ে হলে জানতেন কী মালের মাল বলে, বিয়ে হয়নি তো জানবেন কী করে, তো ওগুলো বকে লাভ নেই, ওরা যেটা বকছে বকুক গা, ওরা এসেছে গল্প করতে। এখন আমি আপনাদেরকে যেটা বলছি আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা يحسب أن ما له أخلدا كلا لينبذن في الهتما الله جهنمের কথা বলার আগে চারটা বড় বড় গুনাহার কথা বলছেন। এক নম্বরে যারা পেছনে কথা বলে, দুই নম্বরে যারা সামনে মানুষকে অপমান করে, তিন নম্বরে যারা মালকে গুনে গুনে জমা রাখে, চার নম্বরে যারা ধারণা করে আমার মাল আমাকে সিকিউরিটি দিয়ে দিয়ে আমার সঙ্গী হয়ে যাবে, এর সঙ্গে আমার কোনো দিন বিচ্ছেদ হবে না, এই চারটা মারাত্মক গুনাহকে নিয়ে আল্লাহ সূরা হুমাজা বানিয়েছেন। আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা কত সুন্দর প্যান্ডেলটা ভাবছি যেন ওর লেগেই বানিয়েছে, হুটফুট করে ঢুকে চলে যাও ভাই, যেখানে মেলা আছে ওখানে যাও।